আজকে আমরা পড়াবো রাসায়নিক বন্ধনের প্রকার। তোমরা খাতায় দেখো রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন স্ট্যাক দেখতে পাওয়া যায় বোর্ডে, দেখো তো। ওকে, আর তাও রিভিশন দাও, রিপু অ্যাডমিট হলো। আর রাসায়নিক বন্ধনের প্রকার ভেদ আমরা পড়াবো, তুমি রিভিশন দাও, এটা তোমার উপকার হবে। রাসায়নিক বন্ধন বিভিন্ন প্রকার আছে, এক্সাক্ট বলা নাই যে পাঁচ প্রকার ছয় প্রকার এরকম না, বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন ক্লাসের উপর ভিত্তি করে এই প্রকার ভেদটা করা হয়েছে। আমরা মাধ্যমিক লেভেলে তোমাদের পাঁচ প্রকার বন্ধন পড়াবো, আমি সর্বোচ্চ পাঁচ প্রকার বন্ধন পড়াই, অন্যান্য টিচাররা এত বন্ধন পড়াবে না, শুধু বেসিকটা ডেভেলপ করার জন্য আমি পাঁচ প্রকার বন্ধন তোমাদের পড়াবো। তা আমরা মাধ্যমিক লেভেলে পাঁচ প্রকার রাসায়নিক বন্ধন পড়াই, আমি নামগুলো লিখে দিচ্ছি। 1 নম্বর আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন খাতায় তুলে নিবা। 2 সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, চার সন্নিবেশ সমযোজী বন্ধন, পাঁচ হাইড্রোজেন বন্ধন। খুব দ্রুত গতিতে খাতায় তুলে নিতে হবে। রাসায়নিক বন্ধন পাঁচ প্রকার, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন। আমরা আজকে শুরু করব আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন দিয়ে আজকে আমরা স্টার্ট করব। তাহলে সবাই খুব দ্রুত গতিতে খাতায় তুলে নাও। ওকে, আমরা শুরু করলাম আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কাকে বলে? ধাতু অধাতুর মধ্যে বন্ধন গঠনকালে, তাহলে আমরা শর্ত বললাম ধাতু অধাতুর মধ্যে বন্ধন গঠনকালে ধাতু পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন একে অপরকে আকর্ষণ করার ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকেই বলা হয় আয়নিক বন্ধন। আবার বলতেছি, ধাতু ও অধাতুর মধ্যে বন্ধন গঠনকালে ধাতু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক ধাতু এবং ঋণাত্মক অধাতু একে অপরকে আকর্ষণের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি করে তাকে আয়নিক বন্ধন বলে। তাহলে আয়নিক বন্ধনের সংজ্ঞাটা তোমরা লিখে নিবা অথবা বুঝতে পেরেছ। এখন আমাদের চিন্তা হবে ধাতু কারা অধাতু কারা। পর্যায় সারণীতে 118টা মৌলিক পদার্থ আছে, এর মধ্যে তোমরা দেখবা বোরনের ওখানে একটা বর্ডার লাইন দেওয়া আছে, বোরন থেকে শুরু করে এইভাবে নামছে, এরকম একটা বর্ডার লাইন দেওয়া আছে। এই বর্ডার এই পাশে গুলো ধাতু, তবে একটা ব্যতিক্রম আছে, হাইড্রোজেন অধাতু। তাহলে বাম পাশে গুলো ধাতু আর ডান পাশে গুলো অধাতু, আর এই বর্ডার লাইনের সাথে যেগুলো আছে এগুলো উপধাতু। ধাতুগুলোর নামের শেষে সাধারণত আম থাকে, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম আম থাকে। অধাতুগুলোর নামের শেষে আম থাকে না, কার্বন, ফসফরাস, সিলিকন, তারপরে ধরো ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলোর নামের শেষে আম থাকে না। তাহলে ধাতু আর অধাতু
আমরা চিনতে পারলাম। আর এই ধাতুগুলো ইলেকট্রন দান করবে, কারণ এদের বৈশিষ্ট্য কক্ষপথে সাধারণত এক থেকে তিনটে ইলেকট্রন থাকে ধাতুদের, আর অধাতুদের বৈশিষ্ট্য কক্ষপথে সাধারণত পাঁচ চার থেকে সাত বা পাঁচ থেকে সাতটি ইলেকট্রন থাকে। এরা ইলেকট্রন গ্রহণ করতে চায়, আর ধাতু এক থেকে তিন তাই সে দান করতে চায়। এই হচ্ছে ব্যাপার। ধাতু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ক্লিয়ার? ধাতু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এবং এই ধনাত্মক ঋণাত্মক আয়ন একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণে বলে যে বন্ধন হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। এখন আমরা যাব আয়নিক বন্ধনের শর্ত। শর্তগুলো কি 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 শর্ত মেনে চলে আয়নিক বন্ধন? পাঁচটি শর্ত মেনে চলে। যে পাঁচটি শর্ত তোমাদেরকে এখনই মুখস্থ করতে হবে। এক নম্বর শর্ত, ধাতু অধাতুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়। প্রথম শর্ত ক্লিয়ার? ধাতু অধাতুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়। দুই নম্বর শর্ত, ধাতু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তিন নম্বর শর্ত, ধাতু ধনাত্মক আয়নে পরিণত হওয়ার পর অষ্টনীতি অথবা দুই নীতি মেনে চলে। অধাতু অষ্টনীতি অথবা দুই নীতি মেনে চলে। আমরা গতদিন অষ্টনীতি আর দুই নীতি বলেছি, তাহলে উভয় পরমাণু অষ্টনীতি অথবা দুই নীতি মেনে চলে, এটাই তিন নম্বর শর্ত। চার নম্বর শর্ত, উভয় পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। চার নম্বর শর্ত, উভয় পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাস যে আছে আমরা কতদিন পড়াইছি, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। পাঁচ নম্বর শর্ত, এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। যে ধনাত্মক ঋণাত্মক যে আকর্ষণ করে, এই আকর্ষণটার নাম দেওয়া হয়েছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা তড়িৎ যদি আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তিনটা নাম আমরা বললাম, ইংলিশে বলা হয়েছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল অথবা তড়িৎ যদি আকর্ষণ বল। তাহলে এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এই হচ্ছে পাঁচটি শর্ত। আমি আরেকবার রিভিউ করতেছি, এক ধাতু অধাতুর মধ্যে ঘটে, দুই ধাতু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তিন, উভয় পরমাণু অষ্টম নীতি অথবা দুই নীতি মেনে চলে। চার, উভয় পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। পাঁচ, এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এই পাঁচটি শর্ত মেনে চললেই সেটাই হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আমরা আয়নিক বন্ধন কাকে বলেন? আয়নিক বন্ধনে পাঁচটি শর্ত জানলাম। যেসব যৌগের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান, যেসব যৌগের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান তাকে বলা হয় আয়নিক যৌগ। যেসব যৌগের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান তাকে বলা হয় আয়নিক যৌগ। এখন আমরা বোর্ডে কয়েকটা যৌগ লিখব, এখান থেকে খুঁজে বের করতে হবে কোনগুলো আয়নিক যৌগ। তোমায় খুঁজে বের করতে হবে আয়নিক যৌগ, ধাতু অধাতু থাকলে আয়নিক যৌগ তোমায় খুঁজে বের করতে হবে। আমি বোর্ডে লিখতেছি, আমি যাকে বলবো সে শুধু অ্যান্সার দেবে। এখানে আমি চারটি যৌগ লিখেছি, এই চারটি যৌগের মধ্যে এখানে আছে দীপ, নিশাদ, দীপু, মজুমদার, সারেশিয়া, নাজা আছে, পিয়াল আছে, প্রতি আছে, সাদিয়া আছে, সামান্তা আছে, তাহিদ আছে, তমা আছে। আচ্ছা, আমাকে তমা বলবে যে এখানে যে চারটা যৌগ দেওয়া হয়েছে, এই চারটা যৌগের মধ্যে কোনগুলো আয়নিক যৌগ? তমা বলো।
কোনগুলা আয়নিক যৌগ? তোমা বলো। বুঝতে পারতেছ না আয়নিক যৌগ কোনগুলো? বুঝতে পারতেছ না? চারটা যৌগ দেওয়া আছে, এই চারটার মধ্যে আয়নিক যৌগ কোনগুলো বুঝতে পারতেছ না? আচ্ছা তোমা স্টপ, তোমা এরপরে তোমাকে ও নাজা আসছে আজকে প্রথম। নাজা তুমি বলো এই চারটার মধ্যে কোনগুলো আয়নিক যৌগ? এক তিন চার, অ্যাবসলুটলি রাইট, থ্যাংক ইউ। তাহলে 1 নম্বর আয়নিক যৌগ, কারণ সোডিয়াম ধাতু ক্লোরিন অধাতু, এটা আয়নিক, এটা অধাতু অধাতু, কার্বন ক্লোরিন অধাতু অধাতু, তাহলে এটা সব আয়নিক না। এটা সোডিয়াম আর ফ্লোরিন, সোডিয়াম আম আছে ধাতু অধাতু, এটাও ধাতু অধাতু আম আর হাইড্রোজেন। তাহলে এই তিনটা, 1 3 4, এই তিনটা হচ্ছে আয়নিক যৌগ, আর 2 নম্বর হচ্ছে সমযোজী যৌগ। তাহলে তোমরা যারা এই যে ও বুঝে নাই, তোমরা বোঝার চেষ্টা করো ভালোভাবে। ধাতু অধাতু হলে আয়নিক, ধাতু চেনার উপায় নামের শেষে আম থাকবে, সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, আর অধাতুর নামের শেষে আম থাকবে না। যদি ধাতু অধাতু হয় তাহলে আয়নিক যৌগ। বোঝা গেছে তোমা? ওকে, আয়নিক যৌগ আমরা চিনলাম। এখন আমরা আয়নিক বন্ধনের, আয়নিক বন্ধন দুটি উপায়ে গঠিত হয় এটা আমরা বুঝাবো। আয়নিক বন্ধন দুটি উপায়ে গঠিত হয়, 1 নম্বর হচ্ছে, খাতায় তুলে ধরতে হবে সাথে সাথে, প্রত্যক্ষ ইলেকট্রন আদান প্রদান, প্রত্যক্ষ ইলেকট্রন ইথে ইলেকট্রন আদান প্রদান। দুই, পরোক্ষ ইলেকট্রন আদান প্রদান। তাহলে প্রত্যক্ষ ইলেকট্রন আদান প্রদান আর পরোক্ষ ইলেকট্রন আদান প্রদান, এই দুই ভাবে আয়নিক বন্ধন গঠিত হয়। প্রথম আমরা প্রত্যক্ষ ইলেকট্রন আদান প্রদান, এটাই আমাদের মূলত লাগবে, প্রত্যক্ষ ইলেকট্রন আদান প্রদান। পরোক্ষটা আমরা দেখাবো উদাহরণ হিসাবে, কিন্তু এটা আমাদের উচ্চ মাধ্যমিকে লাগবে, লাগে প্রত্যক্ষ ইলেকট্রন আদান প্রদান। মানে দুটো আসবে মৌল, একটা ধাতু অধাতু, ধাতু অধাতু ইলেকট্রন দিবে, অধাতু ইলেকট্রন নিবে, এটা হলো প্রত্যক্ষ মানে সরাসরি ইলেকট্রন আদান প্রদান। আর পরোক্ষ মানে সরাসরি ইলেকট্রন আদান প্রদান হবে না, একজন ধনাত্মক আয়ন আসবে, সে কাকে ইলেকট্রন দিছে সে নিজেও জানে না, আর একজন আবার ইলেকট্রন পাইছে কার কাছে পাইছে তাও জানে না, সে ইলেকট্রন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইরকম দুজনকে সাথে রাস্তায় দেখা, দুজনের বন্ধন তৈরি করলো, এরকম অনেক সময় হয়, কোথায় ইলেকট্রন দান করছে তার খোঁজ খবর নাই, ধনাত্মক হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কোথায় আরেকজন ইলেকট্রন পাইছে তারও কোনো খোঁজ খবর নাই, হদিশ নাই কোথায় ইলেকট্রন পাইলো, ওইটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে দুজনের সাথে রাস্তায় দেখা হলো, দুজনের বন্ধনে আবদ্ধ হয়ে গেল, এরকম হলে পরোক্ষ ইলেকট্রন আদান প্রদান। দুজনের ধনাত্মক ঋণাত্মক আদান, কিন্তু কাকে ইলেকট্রন দান করেছে সে জানে না, কার কাছ থেকে ইলেকট্রন নিয়েছে সেটাও জানে না, কিন্তু দুজনের ধনাত্মক ঋণাত্মক আদান, এক রাস্তায় দুজন দেখা হয়েছে, দুজনের বন্ধনে আবদ্ধ হয়েছে, এরকম বন্ধন হলে সেটা হচ্ছে পরোক্ষ ইলেকট্রন আদান প্রদান। আর প্রত্যক্ষ মানে একবার ঘটা করে একজন আরেকজনকে ইলেকট্রন দিবে, আরেকজন ইলেকট্রন নিবে, দুজনে একবারে এই কি বলা যায় নিজে নিজে বন্ধনে আবদ্ধ হবে, এটা হচ্ছে প্রত্যক্ষ ইলেকট্রন আদান প্রদান। প্রত্যক্ষ পরোক্ষ আমরা উদাহরণ দিলে একদম ক্লিয়ার বুঝতে পারবা। আমরা প্রথম প্রত্যক্ষ ইলেকট্রন আদান প্রদান দেই, সোডিয়াম আর ফ্লোরিন, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ধাতু, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তোমরা জানো প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 1টা, আর 8টা পরের কক্ষপথে 1টা, এসে সোডিয়াম। ফ্লোরিন তোমরা জানো ফ্লোরিন 9, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 7টা। আমরা বহিঃস্থ কক্ষপথের দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো, সোডিয়ামের বহিঃস্থ কক্ষপথে 1টা ইলেকট্রন, সে 1টা ইলেকট্রন বর্জন করবে, কারণ কি তার আগের কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, দেখতে পাচ্ছি 8টা ইলেকট্রন থাকলে সে অষ্টগুণিতে ফিল আপ করতে পারবে, প্রকৃতিতে স্থিতিশীল হতে পারবে, কথাগুলো আমরা গতদিন পড়াইছিলাম। এই জন্য সে এইটা বর্জন করার জন্য উদ্গ্রীব বা ঘুরে বেড়াচ্ছে যে হ্যাঁ আমার 8টা ইলেকট্রন আছে, তোমরা কে নিবা নিয়ে নাও, তাহলে আমি স্থিতিশীল হতে পারি। সেই 1টা ইলেকট্রন বর্জন করার জন্য উদ্গ্রীব
বা মরিয়া হয়ে ঘুরে বেড়ায়, একটা নতুন একটা শব্দ পাইলাম, মরিয়া হয়ে ঘুরে বেড়ানো, কারণ তার আগের কক্ষ তো অষ্টপূর্ণ আছে। অপরদিকে ফ্লোরিনে আবার ঘটনাটা ঘটছে, এবং তার বহিঃস্থ কক্ষতে 7টা ইলেকট্রন, আর 1টা ইলেকট্রন যদি পেত তাহলে অষ্টপূর্ণ করতে পারত। তাই ফ্লোরিনও মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে যে 1টা ইলেকট্রন দরকার হলেই সে অষ্টপূর্ণ করতে পারে। সোডিয়াম আর ফ্লোরিন পাশাপাশি আসলো, দেখার সাক্ষাৎ হলো, তারা সংস্পর্শে আসলো, ইলেকট্রন আদান প্রদান শুরু হয়ে গেল, বন্ধন সৃষ্টি হয়ে গেল। এটা আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখাবো, যেটা আমাদের মাধ্যমিক লেভেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডায়াগ্রামের সাহায্যে আয়নিক বন্ধন গঠন দেখাও, এটা পরীক্ষা 1 বছর পর পরে আসে, প্রতি বছরও আসে। তাহলে আমরা একটা ডায়াগ্রামটা এখন দেখাবো। দেখো সোডিয়াম, এই হচ্ছে সোডিয়ামের কক্ষপথ 3টা, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, পরে কক্ষপথে 8টা, তারপর কক্ষপথে 1টা। এটা হচ্ছে সোডিয়াম বা 11+। 11+ বলতে 11টি প্রোটন বোঝানো হয়েছে, কোন মৌলের পরিচয় আছে প্রোটন। একটা মানুষের যেমন নাম থাকে, এটার নাম সোডিয়াম, কিন্তু লেখার সময় সোডিয়াম লিখতে লিখতে পারবো অথবা 11+ লিখতে পারবো। ফ্লোরিন, এটা 9+, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, পরের কক্ষপথে 7টা ইলেকট্রন, 2, 4, 6, এই যে 7টা ইলেকট্রন, এই ইলেকট্রনটায় তার একা আনপেয়ার অযুগ্ম, এটাই জোরবদ্ধ হতে হবে। এখন সোডিয়াম আর ফ্লোরিন প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, প্লাস মানে হচ্ছে পরস্পরের সংস্পর্শে এসেছে, উইদাউট সংস্পর্শ কোনো রাসায়নিক বন্ধন সম্ভব হয় না। আমাদের নৈবিত্তিক এসেছে রাসায়নিক বন্ধনের পূর্ব শর্ত কি, রাসায়নিক বন্ধনের পূর্ব শর্ত হচ্ছে সংস্পর্শ, মনে রাখতে হবে। উইদাউট সংস্পর্শ রাসায়নিক বন্ধন সম্ভব নয়। এই প্লাস চিহ্ন দিয়ে সেটা ইন্ডিকেট করতেছে যে তারা সংস্পর্শে এসেছে। এখন সংস্পর্শে আসলো, সোডিয়াম 1টা ইলেকট্রন দেওয়ার জন্য সে উদ্গ্রীব ছিল, তড়িৎ গতিতে 1টা ইলেকট্রন ফ্লোরিনকে দিল, আবার ফ্লোরিন 1টা ইলেকট্রন নেওয়ার জন্য খুব ইচ্ছা পোষণ করতেছিল, দিয়ে দিল সোডিয়াম তার ইলেকট্রনটা, এই দিয়ে দিল 11+, ইলেকট্রন বর্জন করলে ধনাত্মক আয়ন হয়, এটা তোমরা জানো। এইখানে প্লাস চিহ্ন, এবার মাঝখানে দিও না, 9+, এই ইলেকট্রনটা ফাঁকা। তোমরা বুঝতে পারছো যে কেন এরকম ফাঁকা লাগছে, তাহলে সোডিয়ামে ইলেকট্রনটা ছিল ফাঁকা আর বাকিগুলো ভরাট দিয়েছে। এই 1টা ইলেকট্রন গ্রহণ করছে, তাই এটা মাইনাস চিহ্ন। এখন আবার এখানে প্লাস দিতে হবে না, কারণ তারা তো সংস্পর্শে এসেছে, আশা করি ইলেকট্রন আদান প্রদানও করে ফেলছে। এখন তারা একে অপরকে আকর্ষণ করবে, প্লাস মাইনাস একে অপরকে আকর্ষণ করে, এটা একটা প্রকৃতিজাত ধর্ম যে নেগেটিভ পজিটিভ একে অপরকে আকর্ষণ করবে, এটা একটা প্রকৃতিজাত ধর্ম। এখানে নাম দেওয়া হয়েছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, আকর্ষণ করতেছে, ফলে তৈরি হয়ে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এই যে হলো, এইটুকু তোমাদের খাতায় দেখাইতে হবে, প্লাস বর্ণনা লিখতে হবে। কি বর্ণনা লিখবা, যে 5টি শর্ত আমরা বলেছিলাম আয়নিক বন্ধনের, সেই 5টি শর্ত এখানে লিখতে হবে। তোমাকে বলতে হবে উদ্দীপকের যোগে সোডিয়াম ধাতু, ফ্লোরিন অধাতু, 1। 2 নম্বর, সোডিয়ামের বহিঃস্থ কক্ষপথে 1টা ইলেকট্রন, ফ্লোরিনের বহিঃস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন। সোডিয়াম 1টা ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়, ফ্লোরিন 1টা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। 3 নম্বর শর্ত বলতে হবে সোডিয়াম অষ্টম নীতি মেনে চলে, বহিঃস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়, আর ইলেকট্রন আর ফ্লোরিনও অষ্টম নীতি মেনে চলে। সোডিয়াম নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিওনের ইলেকট্রনটা অর্জন করে, ফ্লোরিনও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিওনের ইলেকট্রনটা অর্জন করে। নিওন হচ্ছে 2 আর 8 10, 2 8 10, এবং এই ধনাত্মক আধান ঋণাত্মক আধান একে অপরকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে আকর্ষণ করে, এবং সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। এইটুকু বর্ণনা দিতে হবে, অর্থাৎ আমরা যে 5টি শর্ত বলেছিলাম,
এই পাঁচটি শর্তরে বর্ণনা এখানে দিতে হবে। তবে ছবি এইটুকু পুরোপুরি ঠিক মতো আঁকতে হবে। সাধারণত এসএসসি পরীক্ষায় আমি যখন খাতা দেখি, যদি এইটুকু ঠিকঠাক থাকে তাহলে বর্ণনা আর তেমন পড়া হয় না। আমরা ধরে নেই স্টুডেন্টটা সেই বর্ণনা পারে, যেহেতু ছবি আঁকতে পেরেছেন, অর্থাৎ বলা যেতে পারে এটা ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, ড্রয়িং একটা কোনো ভাষা, ঠিক আছে। আমরা ধরে নেই যে ড্রয়িং যে ঠিক আছে তার তার ভাষা ঠিক আছে, তখন আমরা ফুল মার্ক দিয়ে দিই। আর এই প্লাস চিহ্ন যদি বাদ দেয় তাহলে আমরা এক মার্ক কেটে দিই এসএসসি পরীক্ষায়, সে পরস্পর সংস্পর্শে এসে এটা দেখায় নাই, তখন আমরা এক মার্ক কেটে দিই। এভাবে সাধারণত এসএসসি পরীক্ষায় খাতা আমি দেখি। জিনিসটা হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড, এটা প্রত্যক্ষ আদান প্রদান হয়েছে, সরাসরি ইলেকট্রন আদান প্রদান, যেমন সরাসরি মালা বদল হয় সেহেতু সরাসরি ইলেকট্রন আদান প্রদান হয়েছে। এখন আমরা পরোক্ষ ইলেকট্রন আদান প্রদান একটা দেখাবো, সবাই খাতায় তুলে নিতে হবে। আমাদের অনেক আয়নিক যৌগ বন্ধন গঠন প্রক্রিয়া করতে হবে, আমরা একটু পরে যাব। পরোক্ষ ইলেকট্রন আদান প্রদান, পরোক্ষ ইলেকট্রন আদান প্রদানের দিকে তাকালে আমাকে দুটো বিক্রিয়া দেখাইতে হবে, যে এ ধনাত্মক কোথা থেকে আসলো, ঋণাত্মক কোথা থেকে আসলো, সেটাও আমাদের দেখাইতে হবে। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা যৌগ, এখান থেকে সোডিয়াম আর হাইড্রোক্সিল এই দুটোর মধ্যে বনিবনা নাই, বনিবনা না হলে ভেঙে গেছে কোনো কারণে, ভেঙে গেছে আমরা জানি না কেন ভেঙে গেছে, এই বন্ধনটা ভেঙে গেছে। এই সোডিয়াম এখন ব্যাপারে ঘুরে বেড়াচ্ছে কারণ তার বন্ধন ভেঙে গেছে। অপরদিকে আরেকটা যৌগ আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও কোনো কারণে এদের মধ্যে বনিবনা হয় না, এটা ভেঙে গেছে বন্ধন, ভেঙে গেছে। এই ক্লোরিনটাও ব্যাপারে ঘুরে বেড়াচ্ছে। আর কোন এক সময় এই সোডিয়াম আর ক্লোরিনে ক্লোরিনে কোন এক জায়গায় দেখা হয়েছে, সোডিয়াম আর ক্লোরিন দিস মিটিং উইল ইন 10 মিনিটস ভিজিট, হ্যাঁ 10 মিনিট পর কি মিটিং বন্ধ হয়ে যাবে, এটা কেমন কথা হলো। আর তারপরে সোডিয়াম ক্লোরিন যুক্ত হয়ে গেছে, এই সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পরোক্ষ আয়নিক বন্ধন। কেন পরোক্ষ? সোডিয়াম প্লাস এ তো ইলেকট্রন ক্লোরিন কে দেয় নাই, ওই যৌগকে দিয়ে আসছে, আর ক্লোরিন মাইনাস এ ইলেকট্রন সোডিয়ামের কাছ থেকে নেয় নাই, এই যে এর কাছ থেকে নিয়েছে। এরা দুইজন ধনাত্মক ঋণাত্মক এক অপরের সাথে বন্ধন আবদ্ধ হয়েছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা। এই বন্ধনটা আয়নিক বন্ধন বটে, কিন্তু এটা পরোক্ষ ইলেকট্রন আদান প্রদান, প্রত্যক্ষ ইলেকট্রন আদান প্রদান নয় এটা আর কি। তাহলে এই ব্যাপারটা আমাদের হয়ে গেল। গত দিন আমরা পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস দিলাম, এরকম কোনো মেসেজ দিল না, আজকে আবার মেসেজ দিচ্ছে 10 মিনিটস কি জানি লেখা উঠলো, 40 মিনিট পরকে আবার ইয়ে করতে হবে না, কানেক্ট করতে হবে না, তাহলে তো সমস্যা। যাই আমরা আয়নিক বন্ধনের দুটা উদাহরণ দিলাম, একটা প্রত্যক্ষ ইলেকট্রন আদান প্রদান আর একটা দিলাম পরোক্ষ ইলেকট্রন আদান প্রদান। এবার আমরা যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য, আয়নিক যৌগের বৈশিষ্ট্য। আয়নিক যৌগের বৈশিষ্ট্য পড়ানোর আগে আমরা আয়নিক বন্ধনের ডায়াগ্রাম আঁকি কিছু। আয়নিক বন্ধনের যে ডায়াগ্রাম গুলো সাধারণত আমাদের লাগে, সেই যেসব যৌগের ডায়াগ্রাম লাগে সেই যৌগগুলো আমরা এখানে তুলে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও। এক সোডিয়াম ক্লোরাইড, দুই সোডিয়াম ক্লোরাইড, তিন সোডিয়াম অক্সাইড, চার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পাঁচ ম্যাগনেসিয়াম অক্সাইড, ছয় ক্যালসিয়াম ক্লোরাইড, সাত ক্যালসিয়াম অক্সাইড, আট অ্যালুমিনিয়াম অক্সাইড, নয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দশ সোডিয়াম হাইড্রাইড। আমরা 10টা যৌগ দিয়েছে ডায়াগ্রাম, এর মধ্যে পরীক্ষায় একটা না একটা প্রায় প্রায় মানে প্রতি বছরই প্রায় আসে বন্ধন গঠন প্রক্রিয়া দেখাও। আমরা এখানে 10টা দিয়েছি, এখন
আমরা আর আর একটা একটা বা দুটা করে দিব বর্ণনা সহ পড়ব, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসায় করবা, বর্ণনা সহ বাসায় লিখবা। যদি প্রবলেম হয় নেক্সট ক্লাস আমাকে বলবা যে আমরা পারতেছি না, তাহলে আমরা আবার করে দিব। তাহলে আমরা তোমরা আজকে করে দিই মূলত অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই দুটা বেশি পরীক্ষা এসেছে তাই আমরা এই দুটাই দিলাম, আর বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক। সবাই নিশ্চয়ই 10টা খাতায় তুলে নিয়েছো, তুলে নাও, আমরা মুছে দিব। বুঝি নাই, জোরে বলতে হবে। ওকে, আমরা প্রথমে চলে যাই ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম এর পারমাণবিক সংখ্যা 12 তোমরা জানো, ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া 2 আর 2, বৈশিষ্ট্য কক্ষপথে 2টা ইলেকট্রন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া 2 8 7, এর বৈশিষ্ট্য কক্ষপথে 7টি ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়াম 2টি বর্জন করবে, কারণ আগের কক্ষপথে 8টি আছে, আর ক্লোরিন 7টি, একটা গ্রহণ করবে, একটা গ্রহণ করলে অষ্টক পূর্ণ করতে পারবে, আর 2টা ইলেকট্রন 2 ক্লোরিন, ক্লোরিন কিন্তু 2টা আছে, 2 জোড়া 2টা গ্রহণ করবে। এখন আমরা বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাথে দেখাই। এই হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 12+ দিলাম, বৈশিষ্ট্য কক্ষপথ প্রথম কক্ষপথ 2টা, পরে কক্ষপথ 8টা ইলেকট্রন, তারপরে কক্ষপথ 2টা ইলেকট্রন। এ হচ্ছে ক্লোরিন, ক্লোরিন 17+, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে 7টা। ক্লোরিন আছে 2টা, এই পাশে আরেকটা ক্লোরিন দিয়ে দিন, ক্লোরিন 17+, তাহলে এই 17 17 আর এই দিয়েছে 12, এই একটা ইলেকট্রন সে একে দিবে, আর এ একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা দিবে একে, ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন বর্জন করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে। বারো প্লাস দুটো বর্জন করছে তাই 2+, ক্লোরিন গ্রহণ করছে 1টা, 17+, একটা গ্রহণ করছে তাই 1-, এও একটা গ্রহণ করছে,
ক্লোরিন মাইনাস। তাহলে আমরা তোমরা খেয়াল করতেছো যে একটা ইলেকট্রন ফাঁকার মতো রাখছে, এই ফাঁকা ইলেকট্রনটা ম্যাগনেসিয়াম থেকে গেছে, এটা মাইনাস চার্জ, এটা মাইনাস চার্জ, এটা প্লাস, এটা টু প্লাস দিয়েছে, দুটো বর্জন করছে তাই টু প্লাস। এই প্লাস মানে আকর্ষণ করে, আকর্ষণ চিহ্ন দেখাচ্ছে, হয়ে যাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই হচ্ছে ডায়াগ্রাম। আর এটার বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করতে হবে। তোমরা ছবিটা সুন্দর করে তুলে ফেলো, ছবিটা সুন্দর করে তুলে ফেলো। হ্যাঁ নিশ্চয়ই তোমাদের ছবি তোলা শেষ হয়েছে। এখন আমরা বর্ণনায় চলে যাই। আমরা বলেছিলাম বর্ণনা পাঁচটি শর্ত, পাঁচটি শর্ত কি? প্রথমে বলতে হবে ম্যাগনেসিয়াম ধাতু ক্লোরিন অধাতু। ম্যাগনেসিয়াম বহিঃস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন, ক্লোরিনের বহিঃস্থ কক্ষপথে 60টি ইলেকট্রন বিদ্যমান। ম্যাগনেসিয়াম তার বহিঃস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন বর্জন করে না আমরা দেই, তাহলে ম্যাগনেসিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু। ম্যাগনেসিয়াম বহিঃস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন বিদ্যমান, ক্লোরিনের বহিঃস্থ কক্ষপথে 60টি ইলেকট্রন বিদ্যমান। ম্যাগনেসিয়াম তার বহিঃস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়, কারণ আগের কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। ক্লোরিন 1টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, কারণ অষ্টক পূর্ণ করতে পারে। 2 নম্বর, উভয় পরমাণু অষ্টনীতি অষ্টনীতি মেনে চলে। এই যে 8টা করে হয়েছে, ম্যাগনেসিয়াম নিওনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিওন, আর ক্লোরিন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আর্গন হচ্ছে 2, 8, 8, আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এদের মধ্যে স্থির গতিতে আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলের মাধ্যমে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। এই বর্ণনাটুকু নিচে লিখতে হবে। তাহলে প্রথমে তোমাকে ডায়াগ্রাম দিতে হবে সুন্দর করে গুছিয়ে, তার নিচে বর্ণনা লিখতে হবে। ওকে, আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়ে গেল, এখন আমরা চলে যাব অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ শব্দ করা যাবে না। অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা চলে যাচ্ছি। অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা দেখতে পাচ্ছি, অ্যালুমিনিয়াম 2টা অক্সিজেন 3টা, খুব কঠিন একটা যৌগ। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, 2, 8, 3, এ হচ্ছে 13। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তোমরা জানো 2, 6, বহিঃস্থ কক্ষপথে 6টা, বহিঃস্থ কক্ষপথে 3টা। এই 2টা অ্যালুমিনিয়াম 3টা অক্সিজেন এরকম যদি থাকে, যে বেশি পরিমাণে থাকে তাকে প্রান্তে রাখতে হয়। অক্সিজেন 3টা, একে প্রান্তে শুরু করবো। প্রথমে অক্সিজেন, এ হচ্ছে অক্সিজেন প্লাস অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন প্লাস অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন। তাহলে আমরা অক্সিজেনকে প্রান্তে রাখছি কেন? অক্সিজেনের পরমাণুর সংখ্যা বেশি, অক্সিজেন 3টা, অ্যালুমিনিয়াম 2টা। সাদিয়া কি আসো? সাদিয়া, সাদিয়া নাই, ও বিচ্ছিন্ন হয়ে গেছে, পরে বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তা 2, 6, 8 প্লাস 8, 2, 6,
অ্যালুমিনিয়াম 13, 13 প্লাস 2 8 3, আবার এখানে 8 প্লাস 2 6, এরা পরস্পর সংস্পর্শে এসেছে, প্লাস চিহ্ন আমরা দিয়ে দিয়েছি। অক্সিজেন বস্তু কখন যে ছয়টা আছে আর দুটো প্রয়োজন, একটা নিবে এই অ্যালুমিনিয়াম, এই যে এখান থেকে দুটা নিবে, নিয়ে এসে আটটা ভাগ করবে। এই অক্সিজেনের ছয়টা আছে, হ্যাঁ ছয়টা আছে, এই যে এখান থেকে একটা নিবে, এখান থেকে একটা নিবে, আটটা হয়ে যাবে। এর ছয়টা আছে, এখান থেকে একটা নিবে, এখান থেকে একটা নিবে, আটটা হয়ে যাবে। অষ্টক পূর্ণ করতে পারবে, তাহলে এটা আটটা করে দিই। অক্সিজেন আট প্লাস এই যে দুটা নিয়েছেন, তাই টু মাইনাস। অ্যালুমিনিয়াম তিনটা বর্জন করবে, একটা এই পেশা বর্জন করবে, অ্যালুমিনিয়াম 13 প্লাস 3টা বর্জন করছে, তাই 3 প্লাস। অক্সিজেন গ্রহণ করছে দুটা, 8 প্লাস, দুটো গ্রহণ করছে তাই 2 মাইনাস। অ্যালুমিনিয়াম 3টা বর্জন করছে, 0 প্লাস। অক্সিজেন দুটা গ্রহণ করছে, এই মাইনাস প্লাস আকর্ষণ করবে, উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম অক্সাইড, হয়ে গেল অ্যালুমিনিয়াম অক্সাইড। ডায়াগ্রামটা তুলে ফেলো, তারপর আমরা বর্ণনায় চলে যাব। খুব দ্রুত গতিতে ডায়াগ্রামটা তুলে ফেলতে হবে। বলো ইশতিয়ার, প্রশ্ন বলো। এটা আমরা একটু একটু পরে পড়াবো, বুঝছো? তখন তখন প্রশ্নটা করি, হ্যাঁ ঠিক আছে। আর যদি আজকে বিকালে ক্লাসে করো, বিকালে ক্লাসে প্রশ্ন করিও, তাহলে আমরা বিকালেও দিতে পারবো। এটা তো একটু পিছিয়ে আছে, এই জন্য
পরে পড়াও, উত্তরটা দিব। হ্যাঁ, ওই ওই হ্যাঁ হ্যাঁ তিনটায়, জাস্ট তিনটায়। তাহলে আমরা বর্ণনাটা দিয়ে দিই। অ্যালুমিনিয়াম ধাতু, অক্সিজেন অধাতু। অ্যালুমিনিয়াম বহিঃস্থ কক্ষপথে 3টা ইলেকট্রন, অক্সিজেনের বহিঃস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন। অ্যালুমিনিয়াম তার বহিঃস্থ কক্ষপথে 3টা ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়। অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। অক্সিজেন অষ্টক নীতি মেনে চলে, অ্যালুমিনিয়াম অষ্টক নীতি মেনে চলে, মানে উভয় পরমাণু অষ্টক নীতি মেনে চলে। অক্সিজেন নিকটতম নিষ্ক্রিয়াশীল, নিয়নের ইলেকট্রোবিন্যাস অর্জন করে। অ্যালুমিনিয়াম নিকটতম নিষ্ক্রিয়াশীল, নিয়নের ইলেকট্রোবিন্যাস অর্জন করে। অক্সিজেন ধনাত্মক অ্যালুমিনিয়াম এবং ঋণাত্মক অক্সিজেন একে অপরকে স্থির বৈদ্যুতিক আকর্ষণের বলের মাধ্যমে আকর্ষণ করে। এই আকর্ষণের বলে অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগ গঠন করে। এইটুকু বর্ণনা তোমাদের লিখতে হবে। তাহলে আমরা রাসায়নিক বন্ধনের 2টা গুরুত্বপূর্ণ যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া আমরা আজকে আলোচনা করলাম। আমরা 10টায় দিয়েছি, তার মধ্যে 8টায় তোমাদের হোমওয়ার্ক। 8টা ভাষায় কিন্তু ছবি আঁকতে হবে, যেভাবে আমরা করেছি সেভাবে ছবি আঁকতে হবে, বর্ণনা লিখতে হবে, 5টা শব্দ লিখতে হবে বর্ণনার মধ্যে, আর সব ওকে করার পর নোট বা শিটের মতো করে ফেলতে হবে। এরপরে যদি তোমাদের কোনো যৌগ প্রবলেম হয় তাহলে তো আমরা অবশ্যই সলিউশন করে দেব। আমরা দেখি এরপরে কি প্রশ্ন যেতে পারে, দেখি। আচ্ছা, আমাদের হয়ে গেল 27। তারপরে আয়নিক যৌগ কাকে বলে, আমরা অলরেডি বলে ফেলছি যেসব যৌগের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান তাকেই বলা হয় আয়নিক যৌগ। আয়নিক যৌগের বৈশিষ্ট্য, আয়নিক যৌগের আমরা 5টি বৈশিষ্ট্য আমরা দিব। বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা আমরা নেক্সট দিন দিব। আমরা মূলত 5টি বৈশিষ্ট্য আজকে পড়িয়ে শেষ করতে হবে। 5টি বৈশিষ্ট্য। 1 নম্বর, আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। তোমাদের খাতায় তুলে নিতে হবে, আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। কারণগুলো ব্যাখ্যাগুলো আমরা নেক্সট দিন করাবো, 5টার ব্যাখ্যা অনেক সময় লাগবে। 2 নম্বর, আয়নিক যৌগ ক্লাস লেটিস বা বড় বড় কাঠামো বা দানাদার হয়। ক্লাস লেটিস বা বড় বড় কাঠামো বা দানাদার কাঠামো গঠন করে, 2 নম্বর বৈশিষ্ট্য গেল। 3 নম্বর বৈশিষ্ট্য, আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু তরল বিগলিত বা দ্রবীভূত পানিতে দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এবার বলতেছে আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু তরল বা বিগলিত ও দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। অধিকাংশ আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, অধিকাংশ আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। 2-1টা আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত না হলে সেসব আয়নিক যৌগকে তাপ প্রয়োগ করলে আবার পানিতে দ্রবীভূত হয়। তাহলে অধিকাংশ আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। 5 নম্বর বৈশিষ্ট্য, আয়নিক যৌগ তাপ পরিবহন করতে পারে। তাহলে আমরা 5টা বৈশিষ্ট্য বললাম আয়নিক যৌগের। আমাদের মূলত 5টা বৈশিষ্ট্য হয়ে গেল। আমরা 5টা বৈশিষ্ট্যের ব্যাখ্যা আছে অনেক, সেই 5টা বৈশিষ্ট্যের ব্যাখ্যা আমরা নেক্সট ক্লাসে পড়াইতে চাচ্ছি।